আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা এটিএস2-এর মতো কিছুটা ফিল নিয়ে একটা টোটালি একটা বাংলাদেশি বাস গেম আপনি আপনার ফোনের মধ্যে সেট আপ করে খেলতে পারেন। ইয়েস, আমরা কথা বলতেছিলাম বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z দেখে দেবো কীভাবে আপনার গেমটা ডাউনলোড করার পর কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, আপনার কীভাবে আপনাদের যে লাইসেন্স আছে সেটাকে কমপ্লিট করবেন, কীভাবে ইউজার নেম অ্যাড করবেন, কীভাবে বাংলাদেশি বাস আপনারা গেমটার মধ্যে অ্যাড করে খেলতে পারেন, বাংলাদেশি বাস স্ক্রিন কীভাবে সেট আপ করবেন, মানে সেটিং সম্পর্কে A to Z আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। তো আশা করতেছি আজকের এই ভিডিওতে আপনার অনেক বেশি ভালো লাগবে, এবং যারা নাকি একটু ঝামেলামুক্তভাবে, কারণ বাস সিমুলেটর ইন্দোর সাথে দেখা যায় আমাদের APK OBB এগুলো আবার মোড এগুলো ইউজ করে তারপর আমাদের বাংলাদেশি করতে হয় গেমটা, বাট আমাদের কিন্তু প্লে স্টোরের মধ্যে বাস সিমুলেটর বাংলাদেশি গেমের মধ্যে কিন্তু আপনাদের সব কিছু সেট করাই থাকে, প্লাস আমাদের বাংলাদেশি ম্যাপও কিন্তু দেওয়া থাকে সেখানে, যেমন আপনার বাংলাদেশি যে নারায়ণগঞ্জ, তারপর আপনার সিলেট, রংপুর, মানে আরও অনেক অনেক ধরনের ম্যাপ আপনার কিন্তু যে গেমটাতে কিন্তু সেট করাই আছে, এই সব ম্যাপে কিন্তু আপনার প্লে করতে পারবেন আপনার যে গেমটা আছে সেটাকে। তো কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো। এবং যারা নাকি মূলত আপনারা যে লাইসেন্স নিয়ে আপনারা একটু চিন্তিত আছেন যে আপনাদের গেমটা আপনাদের লাইসেন্স হইতেছে না, তারপর আপনারা অনেকে বাস স্ক্রিন সেট করতে পারতেছেন না, সুন্দর কোনো বাস স্ক্রিন পাইতেছেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাকে লাইসেন্স করতে হবে, কীভাবে গেমটা ইনস্টল করতে হবে, কীভাবে আপনার বাসের মধ্যে স্ক্রিন সেট করবেন, হানিফের বাস স্ক্রিন কীভাবে সেট আপ করে আপনার গেমটা একদম টোটালি একদম প্লে করে আপনারা খেলতে পারেন, A to Z থাকতেছে আজকের এই ভিডিওতে। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগবে, এবং জানে কি বাস সিমুলেটর বাংলাদেশটা গেমটা খেলতেছেন এবং জানে কি খেলতে চাইতেছেন বাংলাদেশি ম্যাপে, তাদের জন্য মনে হয় আজকের এই ভিডিওটা। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগবে, এবং বাস সিমুলেটর বাংলাদেশ গেম কিন্তু আমাদের গর্ব বলতে পারেন। তো অনেক দিন পর কিন্তু আমরা বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা নিয়ে আসি, কারণ আমার ফোনের মধ্যে কিছুদিন ধরে একটু সমস্যা করতেছিল আর স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমি অন্য সব কোনো গেমই খেলতে পারতেছিলাম না। তো আজকের থেকে আপনারা আশা করতেছি বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে আপনারা অবশ্যই গেম প্লে ভিডিও পাবেন, পাশাপাশি আপনার সেটিং সম্পর্কে ভিডিও পাবেন, আরও স্ক্রিনের ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে পাই যাবেন। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অনেকে কিন্তু ভিডিও দেখেন বাট ভিডিওটা লাইক দেন না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, তাছাড়া কিন্তু আমাদের ভিডিও আপনাদের কাছে শো করবে না, এবং আমাদের যত ভিডিও আছে সব ভিডিওর নোটিফিকেশন পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন। তো হ্যালো গাইস, দিস আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইনটুর পর। তো বাংলাদেশি বাস গেম খেলার জন্য আপনাদের একদম ঝামেলামুক্তভাবে আপনারা যেটা করবেন, সবচেয়ে সহজ উপায় যেটা সেটা হচ্ছে প্লে স্টোরের মধ্যে চলে যাবেন, এবং প্লে স্টোর আসার পর এখানে উপরে দেখতে পারবেন সার্চ বার আছে, এখানে এই সার্চ বারের উপর আপনি একটা ক্লিক করে এখানে সার্চ করবেন বাস সিমুলেটর বাংলাদেশ, বাস এখান থেকে বাস সিমুলেটর বাংলাদেশ এটা লিখে দেবেন। সিম্পলি লেখার পর আপনার জাস্ট সার্চ বাটনে ক্লিক করে দেবেন, করার পর আপনারা দেখতে পারবেন এই যে দ্বিতীয় ফার্স্টে আসবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এবং দ্বিতীয় যে গেমটা দেখতে আছেন এখানে বাস সিমুলেটর বাংলাদেশ, এটা কিন্তু প্রায় 1 মিলিয়ন প্লাস কিন্তু গেমটা ডাউনলোড করেছে। তো বুঝতে পারতেছেন কতটা পপুলার একটা গেম, এবং এটা টপ লিস্টের 1, 2, 3, 4, 5, 6 এই 6-7টা গেমের মধ্যে একদম 2 নম্বরে কিন্তু এই গেমটা আছে। তো বুঝতে পারছেন টপ 2-এ কিন্তু এই গেমটা এখানে আছে, প্রায় এখান থেকে সবগুলো বাস গেম থেকে সব ফার্স্টে যেটা ডাউনলোড করা আছে সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এবং দ্বিতীয় যদি বলেন তাহলে এখানে বাস সিমুলেটর বাংলাদেশ, আমাদের বাংলাদেশের গর্ব। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এখানে ইনস্টল লেখা আছে গেমটা, আর গেমটা সাইজ হলো 400 MB, আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবো, এবং এটা কিন্তু বাংলাদেশে একটা বাস গেম। তো এটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব, এবং ভিতরে গেলে আপনি কীভাবে বাংলাদেশি বাস আনবেন সব কিছু A to Z আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা এখান থেকে সিম্পলি এই গেমটাকে ইনস্টল করে নেবেন, কিছুটা সময় আপনাদের হয়তো অপেক্ষা করতে হইতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের যেহেতু নেট কানেকশনটা একটু স্লো, তো সেক্ষেত্রে আমাদের একটু সময় হতে হবে, এখানে অপেক্ষা করা লাগতে পারে, আপনি একটু অবশ্যই এখানে অপেক্ষা করবেন। আর আমি বিশ্বাস করি এই গেমটা একটা সময় বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মতো ইনশাআল্লাহ হবে, এবং তখন আপনারা এই গেমটাও কিন্তু অনেক সুন্দরভাবে আপনার ফোনের মধ্যে প্লে করতে পারবেন। এখনও কিন্তু কম না, এখনও কিন্তু আমরা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর প্লেস কিন্তু এই গেমটাতে পাইতেছি যা বলার বাইরে। তো দেখতেই পাইতেছেন আমাদের যে গেমটা আছে সেই গেমটা কিন্তু এখানে ইনস্টল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এই গেমটা প্লে করব, এবং ভিতরে গেলে আপনার কী কী করতে হবে সেটা আমি এখন আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে এই প্লের উপরে ক্লিক করে দিতেছি, এবং করার সাথে সাথে দেখতে পারবেন আপনার গেমটা কিন্তু এখানে
মানে ওপেন হয়ে যাবে বাট এখানে আপনাকে কিছু সেটিং কমপ্লিট করতে হবে এবং বাংলাদেশি বাস আনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে একটা মসজিদ চলে আসছে যেটা আমার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগছে তো গেমটা আপনারা ডাউনলোড করার পর হয়তো আপনারা এরকম একটা নোটিশ আসতে পারে যদি আপনারা গেমটা নতুন আপডেট দেয়া থাকেন বা আপনারা যদি আগের থেকে যদি গেমটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে আপডেট দিতে হবে আর যদি আপনারা এরকম আজকে নতুন গেমটা ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা জাস্ট এখানে নিচে ডান পাশে দেখেন রিস্টার্ট লেখা আছে এখানে দেখতে পারবেন এই রিস্টার্টের উপরে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন যে একটা রিস্টার্ট বাটন আছে এখানে আমি আপনারা দেখাইতেছি এখান থেকে আমরা সরি আমার এখানে এটা ইয়া চলে আসছে আচ্ছা যাই হোক এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিকে কিন্তু রিস্টার্ট বাটন আছে আচ্ছা আমার এটা আসতেছে না এখানে একটু আমি আই এম এক্সট্রিমলি সরি কারণ আমার এটা টান দিলে ওই ভিতরে এটা চলে আসতেছে এখানে দেখেন আমি আপনার এরো দিয়ে দেখাই দিতেছি এখানে রিস্টার্ট বাটন আছে এটাতে জাস্ট ক্লিক করবেন করার পর আপনার গেম থেকে এরকমভাবে বের করে দিতে পারে বের করে দিলে আপনার সমস্যা নেই আপনার গেমটা আবার এখান থেকে প্লে করতে পারেন আপনি যেখানে থাকেন দেখেন সেখান থেকে জাস্ট একবার ক্লিক করে দেবেন করার পর দেখতে পারবেন গেমটা আবার প্লে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ কিন্তু চলে আসে আর রংপুরের সিজন পাস মেবি যাই হোক এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো আমরা এখান থেকে আপনারা চাইলে এখান থেকে গুগল দিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে গেমটা আছে সেটাকে লগ ইন করতে পারেন আপনারা চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন আর যাই হোক আমরা এখান থেকে আমাদের ফেসবুক দিয়ে আমরা আমাদের এই যে গেমটা আছে সেটাকে লগ ইন করে নিব তো সেক্ষেত্রে আপনাদের কী হবে কি আপনার পরবর্তী যদি আপনার গেমটা আনস্টল করে দিন সমস্যা নেই আপনাদের গেমে যদি কিছু কয়েন টয়েন থাকে বা স্কিনা থাকে তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আবার গেমটা আনস্টল করে দিলে আবার ইনস্টল করলে আপনার যেটা দিয়ে লগ ইন করছেন সেই আইডিটা আবার লগ ইন করলে আপনারা আগের মতো সব কিছু ফিরে পাবেন তো আমরা এখান থেকে এই জিনিসটা কিন্তু অনেক ভালো একটা বুদ্ধি তো এখান থেকে আপনার আপনার যে যেটা জিমেল হোক আর যে ফেসবুক আইডি হোক সেটা দিয়ে আপনার এখান থেকে লগ ইন করে নেবেন তো আমরা এখান থেকে আমাদের গেমটা লগ ইন করে নিতেছি তো এখান থেকে লগ ইন করার পর দেখতে পারবেন কিছু ধরে এইভাবে আপনার লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের কিছু এখানেই আসতে পারে দেখতে পারবেন এখানে একটু লোডিং নিতেছে আমরা একটু এখানে অপেক্ষা করব তো এই লোডিংটা কমপ্লিট হলে আমরা আপনাদের কী কী করতে হবে সব কিছু আমি আপনাদের এটো যা দেখিয়ে দেবো তো আমরা একটু এখানে অপেক্ষা করতেছি আমাদের গেমটা লোডিং নিতেছে এবং এখানে আপনার কিছু সেটিং কমপ্লিট করতে হবে তো সেটিংগুলোর মধ্যে আপনারা দেখেন এখানে কিন্তু আপনাদের চোস ইউর কন্ট্রোল টাইপ তো আপনারা কোনটা দিয়ে কন্ট্রোলটা চাইতেছেন এখানে বাটন আছে টিল্ট আছে তারপরে এখান থেকে দেখতে পারেন স্টিয়ারিং মোড আছে আমি জানি বাংলাদেশে অধিকাংশ মানুষই এই টিল্ট আর এই স্টিয়ারিং দিয়ে খেলে বাটন দিয়ে মানুষ একটু কমই খেলে তো আপনার যেটা দেন তো সেটা দিয়ে আপনার খেলতে পারেন সমস্যা নেই প্রথমটা হচ্ছে বাটন থাকবে আর কি ডান পাশ বাম পাশে যে স্টারিংটা সেটা বাটন থাকবে দ্বিতীয় মাঝখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে টিল্ট মোড এটা হচ্ছে আপনার মোবাইলটা রোটেট করলে আপনাদের স্টারিংটা লড়বে তো বুঝতে পারতেছেন আর লাস্টে যেটা আছে স্টারিং মোড এটা হচ্ছে আপনারা এখান থেকে স্টারিং মতো ঘুরে পেছিয়ে আপনারা এখান থেকে বাসটাকে কন্ট্রোল করতে পারবেন তো আমরা এখান থেকে স্টারিং দিয়ে নেক্সটে ক্লিক করে দিব এবং এখানে দেখতে পারবেন আমাদের একটা ফ্রি ট্রায়ালের জন্য দিবে এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব করার পর এখান থেকে আমাদের দেখাবে ইঞ্জিনটা স্টার্ট করার জন্য ইঞ্জিনটা স্টার্ট করে দিব আমরা এখান থেকে স্টারিংটা একটু হালকা ঘুরাবো তো এখান থেকে আমরা এরপর এক্সেলটা চাপ দিব তারপর এখানে ব্রেকে চাপ দিব তারপর এখানে এই ইমার্জেন্সি ব্রেক আছে তারপর এখান থেকে ইয়ে আছে যেটা কি আর কন্ট্রোলিংয়ের যে ইয়েটা আছে না কন্ট্রোল বক্স ওইটা তো গিয়ার বক্স আর কি তো এরপর আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে উপরে কিছু অপশন যাওয়ার জন্য এটা দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে উপরে অনেকগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের যে মিশনটা আছে সেটাও কমপ্লিট করে নিতেছি তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে মিশনটা ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছি তো এই মিশনটা মূলত কি অনেকে হয়তো বলতে পারেন এটা হচ্ছে মূলত আপনাদের যে ডাইভিং এক্সপার্ট কেমন আপনার ডাইভিংয়ের যে অভিজ্ঞতাটা কেমন সেটা আপনার পরীক্ষা করা হয়েছে এবং এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের একটা কার্ড দেওয়া হবে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা লাইসেন্স দেওয়া হবে ডাইভিং লাইসেন্স জিনিসটা এতটা বেশি ভালো লাগছে না যা বলার বাইরে মানে আমি আমার ডাইভিংয়ের একটা লাইসেন্স পাইতেছি বাস্তবতা তো পাই না গেমে পাই যেতেছি এটাই অনেক কিছু আচ্ছা এখান থেকে আমরা একটা মানুষ চয়েস করি এখান থেকে আপনার এখান থেকে যে কোনো একটা মানুষ আপনার যেটা পছন্দ আপনার সেটা দিয়ে দিতে পারেন আমরা ফার্স্টটা রাখলাম তো এখান থেকে আমাদের ড্রাইভারটা আমরা এখানে সেভ দিয়ে দিব এরপর আমরা এখান থেকে আমাদের যে টাইপ ইউজার নেম তো এখান থেকে আমরা ইউজার নেমটা দিয়ে দিব ইউজার নেমের মধ্যে আপনারা অনেকে ভুল করেন এখান থেকে আপনারা আমরা আল আমিন দিয়ে দেখি এখান থেকে আমরা এখানে সরি আল আমিন তো আল আমিন দিয়ে আমরা এখান থেকে সিম্পল এক দুই একটা নাম্বার দিয়ে দিই আন্তাজি কোনো একটা নাম্বার দিয়ে দিই তারপর ওকেতে দিই দেখি তো হয় কিনা কারণ অনেকে তো এই নাম্বার থাকতে পারে হ্যাঁ হয়ে গেছে এখানে দেখেন আপনার অনেকের কিন্তু এই ইউজার নামটা নিয়ে অনেক বেশি সমস্যায় ভোগেন এখানে কিন্তু আপনারা আল আমিন দিয়ে সরি আপনারা আল আমিন দিবেন কেন আপনার নাম তালামিন না যাই হোক এখান থেকে আপনার সিম্পল আপনারা যে নামটা আছে সেটা আপনার এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা লাস্টে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবেন অক্ষর দিয়ে দিবেন যে নাম্বার আছে নাম্বার দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আপনাদের এখান থেকে ইউজার নামটা হয়ে যাবে আমাদের এখানে টিক চিহ্ন চলে আসে এরপর আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিব আমরা যেহেতু ছেলে আমরা এখান থেকে মেল দিয়ে দিব এবং এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব করার পর আমাদের
আমাদের এই যে আইডিটা অর্থাৎ আমাদের যে ইয়াটা আছে আর ড্রাইভিং লাইসেন্সটা এটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে কন্টিনিউ দিব এবং কন্টিনিউ দেওয়ার পর দেখতে পারবেন আমাদের এখানে কি কি আসে তো আমরা এখান থেকে একটা আপনাদের ইয়া দিব আপনাদের এখান থেকে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু গেমটা কিন্তু চলে আসছে এবং এখান থেকে আপনার গ্রাফিক্সটা আপনার এখান থেকে এই সব প্রথম আছে প্রোফাইল তারপর এখানে আছে আপনাদের কন্ট্রোল তারপর এখানে আছে অডিও তারপর এখানে অ্যাকাউন্ট তারপর গ্রাফিক্স তারপর এখানে অ্যাবাউট অ্যাবাউট আপনার অনেকগুলো এখানে ক্রেডিট দেওয়া আছে তো এখান থেকে গ্রাফিক্সটা আপনারা মনের মতো করে নিতে পারেন লো আছে মিডিয়াম আছে হাই আছে আলট্রা আছে অডিও আছে তো এইগুলো আপনার কাস্টমাইজ করে নিতে পারেন তো এরপর আপনার যদি এখান থেকে মনে হয় যে আপনার ফার্স্টে যে স্টারিংটা চেঞ্জ করছিলেন যদি আপনার মনে হয় যে স্টারিং রাখবেন আপনারা এখান থেকে বাটন মোড রাখবেন বাটন দিতে পারেন টিল্ট মোড চাইলে টিল্ট মোড দিতে পারেন তারপর স্টারিং চাইলে স্টারিং দিতে পারেন এখান থেকে আপনার পাল্টে নিতে পারেন তো মূলত এখন আমরা এখানে যে বাসটা দেখতেছেন এই বাসটা কিন্তু আমাদের এখানে কোনো প্রকার কোনো স্ক্রিন কিন্তু আপাতত এই বাসটাতে নাই তো আমরা এখানে একটা বাসের স্ক্রিন সেট করবো তো স্ক্রিন সেট করার জন্য আমরা গ্যারেজে ক্লিক করে দিব গ্যারেজে ক্লিক করার পর আপনার হয়তো বা এখানে দেখতে পারবেন আপনার বাসটা এখানে চলে আসবে এরপর আমরা এখানে যে পেন্ট অপশনটা আছে না এখানে দেখেন একটা পেন্ট অপশন আছে এই পেন্ট অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এরকম কিন্তু একটা অপশন চলে আসবে তো এরপর আপনাদের কাজ হলো এখান থেকে আপনারা আমি দেখাইতেছি এই যে এখানে ব্রাউজ যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন আসবে তো অনেকেই বলবেন ভাইয়া স্ক্রিন কই পাবো স্ক্রিন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেন ভাই তারপর আপনি এখান থেকে কী করবেন দেখতে পারবেন এখানে আপনার দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে পেন্ট একটা হচ্ছে গ্লাস তো দুইটার মধ্যে দুইটা অ্যাড করতে হবে তো আমরা সবার ফার্স্টে যেটা করবো এই পেন্টের যে সিলেক্ট অপশনটা আছে এটাতে ক্লিক করবো করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমরা আমাদের অ্যালাউ যাবে অ্যালাউটা দিয়ে দিব এরপর আমরা আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে আমাদের যে স্ক্রিনটা এই যে এখানে আপনারা দেখতে পারবেন দুইটা স্ক্রিন কিন্তু দেওয়া আছে তো পেন্ট যেটা মূলত সেটা হচ্ছে আপনাদের বাসের স্ক্রিনটা তো আমরা এই বাসের যে স্ক্রিনটা আছে অর্থাৎ এই যে এই স্ক্রিনটা এটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন পেন্টের তো এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে এটা সিলেক্ট হয়ে যাবে এবং দ্বিতীয় যেটা আছে গ্লাস গ্লাসের সিলেক্টে ক্লিক করবেন করার পর আবার সেমভাবে গ্যালারিতে চলে যাবেন এবং যেখানে ছিলেন ওইখানে আবার চলে যাবেন তো এখান থেকে আবার সিম্পলি আপনার ওই হানিফের যে লেখাটা আছে না হানিফের যে টেক্সটটা এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট মোটামুটি এরপর আপনি নিচে অ্যাপ্লাই চেঞ্জ লেখা আছে এটাতে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এখানে আপনার একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা আপনি এখানে দেখে নেবেন তো আমরা এখান থেকে আমাদের অ্যাডটা দেখে নিলাম এবং অ্যাড দেখার পর দেখতেই পাচ্ছেন ভাই এখানে আমাদের পুরোপুরি একটা বাংলাদেশি বাস চলে আসে এবং স্ক্রিনটা ভাই জাস্ট অস্ত্রের একটা স্ক্রিন কিন্তু আমরা এখানে সেট করে ফেলছি আর আমাদের গেমটাও কিন্তু বাংলাদেশি একটা স্ক্রিনে কিন্তু হয়ে গেছে বাসটা আমাদের তো আমরা এখান থেকে সিম্পলি আমরা এখন বেরিয়ে যাবো এবং ঝটপট আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে ওপেন করব এবং আমরা আমাদের বাংলাদেশি ম্যাপে সিলেক্ট করব তো এখান থেকে আমরা ড্রাইভে ক্লিক করে দেব ভাই এই যে দেখেন 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 এই যে নিচে ড্রাইভ লেখা আছে এদিকে ভাই আবারও এটা চলে আসছে ভাই এই যে সরি সরাইতে পারছি এখান থেকে এই যে ড্রাইভ লেখা আছে না এই ড্রাইভে ক্লিক করে দেবেন এখান থেকে সিম্পলি ড্রাইভে ক্লিক করার পর এখান থেকে আপনার ফ্রি রুম আছে কেরিয়ার আছে তারপর এখানে মাল্টিপ্লেয়ার আছে ভাই কোনটা দরকার আপনাদের এখান থেকে আপনার কেরিয়ার ফ্রি রুম যেটা সেটাতে আপনার সারাদিন ঘুরতে পারবেন ফ্রিতে কোনো সমস্যা নেই আপনাদের সারাদিন ফ্রিতে ঘুরতে পারেন দ্বিতীয় যেটা আছে ক্যারি সেটা হচ্ছে আপনার এখান থেকে যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পৌঁছে দিতে হবে এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার আপনার বন্ধু বান্ধবের সাথে খুবই মজা নিয়ে কিন্তু গেমটা প্লে করতে পারবেন আপনাদের ফ্রি ফায়ারের মতো যাই হোক আমরা এখান থেকে ফ্রি রুমে ক্লিক করে দিব এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ম্যাপ বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার যদি আরও ম্যাপ দরকার হয় আপনারা বাস সিমুলেটর বাংলাদেশের যে পেজ আছে সেই পেজের সাথে তারা তাদের সাথে আপনার যোগাযোগ করবেন সেখান থেকে আপনার সিজন পাস নিলে আপনার আরও জেলা নিতে পারবেন বর্তমানে মেবি রংপুর নাকি চট্টগ্রাম নাকি এর আগে সিলেট ছিল সিলেটের পরে এবার মেবি রংপুরের দিকেটা আছে তো আপনার যেটা লাগে আপনার ওইটা কমেন্ট ওদেরকে পেজে থেকে আপনারা জেনে নিতে পারেন ওদের কাছ থেকে আমরা এখান থেকে সাইদাবাদ আছে নারায়ণগঞ্জ আছে আমরা সাইদাবাদ দিব ভাই আমরা ঢাকা যাব আমরা ঢাকা থেকে আমরা চাইলে এখান থেকে স্টার্টে ক্লিক করবো এবং এখান দেখতে পারবো অনেকগুলো অপশন আছে এখানে ডে আছে নাইট আছে রেন সিস্টেম আছে অটো আছে আমরা এখান থেকে ডে দিয়েই খেলবো ভাই কারণ আমরা দিনের বেলায় খেলতেই পছন্দ করি সমস্যা নেই আমরা এখান থেকে দিনের যে ওয়েদারটা সেটা অনেক বেশি সুন্দর লাগে তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করে দেবো এবং এখানে আমাদের গেমটা কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ভাই এখানে কিন্তু লোডিংয়ের স্পিডটা কিন্তু খুবই ফাস্ট ভাই খুবই ফাস্ট মানে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার গেমটা কিন্তু লোডিং হয়ে একদম আপনার গেমের মধ্যে নিয়ে চলে যাবে এবং ভাই দেখতে পাচ্ছেন আমাদের যে গেমটা এখানে সম্পূর্ণ বাংলাদেশি কিন্তু হয়ে চলে আসছে আর আশেপাশে যদি দেখেন ভাই বাংলাদেশি বাসের অভাব নাই রে ভাই দেখতেছেন এখানে কত ধরনের বাস আছে
আর এখান থেকে আমরা কিন্তু আমাদের যে লোয়ারটা আছে আমরা চেঞ্জ করে নিতে পারবো ভাই রে ভাই কতটা বেশি জোস ডিপার দিলে ভাই ও ভাই কি পরিমাণ জোস আমরা এখান থেকে আমাদের ইয়াটা কমাই নেই ভাই কারণ আমরা এখান থেকে একটু কমাই নেই জিনিসটা দেখতে সুন্দর লাগে তাই না এই যে ভাই আমরা এখান থেকে সবকিছু কমিয়ে নিলাম এবং দেখেন ভাই আমরা এখন ডিপার দিলে আমরা ইঞ্জিনটা স্টার্ট করে দিলাম এবং এখান থেকে আমরা ড্রাইভে ক্লিক করে দিলাম এবং আমাদের বাসটা কিন্তু এখানে চলা শুরু করে দিছে ভাই ও ভাই জোস কিন্তু পুরো ইটিএস টুর মতো একটা ফিল কিন্তু আপনি এখানে পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগছে এবং এর এই বাস গেমটা কিন্তু আপনার যেটা বাংলাদেশি ম্যাপে কিন্তু খেলতে পারবেন সায়দাবাদ নারায়ণগঞ্জ রংপুর সিলেট এইসব লোকেশনে কিন্তু আপনার খুব সহজে গেমটা প্লে করে খেলতে পারবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ